হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তোমরা দেখছো বেঙ্গলি স্টাডি হাব। আমরা আজকে শুরু করব সিলোলিজমের ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসে ভেন ডায়াগ্রাম করেছিলাম, যেটা বেসিক এবং পরীক্ষায় ওখান থেকে কিছু কোশ্চেন আসে, এবং আজকে করব ভেন ডায়াগ্রাম দিয়েই সিলোলিজমের ক্লাস। তো আমাদের যেহেতু ইউটিউব চ্যানেলটা নতুন, তো তার জন্য তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে, এবং আমরা যে নতুন নতুন ট্রিক্স নিয়ে এবং নতুন কিভাবে আমরা রিজনিংগুলো এবং ম্যাথের অন্য যে ক্লাস হচ্ছে সেগুলো আমরা করছি, তো সেগুলো তোমরা দেখো। তো আমরা আজকে নতুন শুরু করব সিলোলিজমের ক্লাস। তো প্রিভিয়াস যদি আমাদের ভিডিও না দেখে থাকো, তো আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে আমরা প্রিভিয়াসলি কোডিং, ডিকোডিং এবং মিসিং নাম্বারসের উপর ক্লাস করেছি, এবং সেখান থেকে শর্ট ট্রিক্স তোমাদের বলেছি যে কিভাবে এগুলো পরীক্ষায় কম সময়ে তোমরা অ্যাটেম্প করবে। তো আমরা আজকে সিলোলিজমের ক্লাস করব, এবং এগুলো আমরা করব বেসিক্যালি ভেন ডায়াগ্রাম দিয়ে, যাতে খুব সহজেই তোমরা তাড়াতাড়ি করতে পারবে। তো আমরা ফার্স্টে এখান থেকে শুরু করব, কোশ্চেন দিয়ে তোমাদের একদম কনসেপ্ট বলবো, যে কোশ্চেনের মধ্যে দিয়ে কনসেপ্ট করবো, তাহলে আলাদা করে আমি আর দেখাচ্ছি না। কারণ কোশ্চেন যে টাইপের আসছে এখন পরীক্ষায়, সেগুলো দিয়ে তোমরা বুঝতে পারবে যে কেমন আসছে এবং এগুলোকে কিভাবে করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা ফার্স্ট কোশ্চেন একটা নিয়ে নিচ্ছি, পজ কর। দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেনটা রয়েছে এটা, তোমাদের কোশ্চেন গুলো এইভাবে থাকবে যে একটা তোমাদের স্টেটমেন্ট দেবে, সেই বেসিসে একটা কনক্লুশন দেবে, এবং সেই কনক্লুশন অনুযায়ী তোমাদের চারটে এরকম অপশন থাকবে। তো দেখো তোমাদের ফার্স্টে বলছে কোশ্চেনটা, সাম ক্যাটস আর র্যাটস, মানে বলছে কিছু বিড়াল হচ্ছে ইঁদুর, এবং বলছে অল র্যাটস আর টেবিলস, মানে কিছু ইঁদুর তারা হচ্ছে পুরো টেবিল। তো সেই অনুযায়ী তোমাদের কনক্লুশন বলছে যে সাম ক্যাটস আর টেবিলস, এবং অল টেবিলস আর র্যাটস, এবং অল টেবিলস আর ক্যাটস। তো এই স্টেটমেন্ট অনুযায়ী তোমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা যেভাবে করব, সেই স্টেটমেন্ট অনুযায়ী তোমাদের দেখে যে কনক্লুশন তিনটে ঠিক হচ্ছে কিংবা কোথায় কি ভুল হচ্ছে তোমাদের সেটা দেখতে হবে। তো দেখো কিভাবে হচ্ছে, দেখো প্রথমে বলছে অল ক্যাটস আর র্যাটস। তো আমরা আগের যে ভিডিওতে করেছিলাম যে ভেন ডায়াগ্রাম কিভাবে করছে, তো সেইভাবেই করব। দেখো সাম ক্যাটস আর র্যাটস, তো আমরা যদি এটাকে একটা ক্যাটস ধরি, ধরো একটা ক্যাটস, আর এটাকে যদি র্যাটস ধরি, তো দেখো বলছে সাম ক্যাটস আর র্যাটস। এবার আমরা প্রিভিয়াস যে ভেন ডায়াগ্রাম করেছিলাম সেখানে সামের কেস দেখেছিলাম যে কিভাবে সাম হচ্ছে, যখন দুটো এই ইয়েট ওভারল্যাপ হয়ে যাবে তখনই সাম হচ্ছে। তো সেই মতো দেখো আমরা যদি করি, এটা ধরো ক্যাট, এটা হচ্ছে র্যাট, তাহলে দেখো এইটা দুটোর মধ্যেই কমন, মানে দুটো ক্যাট এবং র্যাট দুটোই, তার মানে কি বলছে ক্যাটের কিছু অংশ র্যাটে আছে এবং র্যাটের কিছু অংশ ক্যাটে আছে, তাহলে দুটোরই কিছু কিছু পার্ট আছে, তার মানে সাম ক্যাটস আর র্যাটস। এবং দেখো বলছে অল র্যাটস আর টেবিলস, মানে এই যে র্যাট পুরোটা, এই যে র্যাট, এই র্যাট পুরোটা হচ্ছে টেবিল, মানে অল র্যাট, এই টোটালটা হচ্ছে তোমার টেবিলের মধ্যে, তেমনি বড় যে গোলটা রয়েছে সেটাকে ধরলো টেবিল। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখো এই র্যাট যেটা, মানে আমি তোমাদের ডট দিয়ে দিচ্ছি, দেখো র্যাট হচ্ছে দেখো ওই ডট পোর্শন, এই ডট যে পুরোটা রয়েছে সেটা কিন্তু টেবিলের মধ্যে আছে। তাহলে তোমাদের স্টেটমেন্টটা ফলো করছে যে অল র্যাটস আর টেবিলস, মানে পুরো র্যাটটা টেবিলের মধ্যে রয়েছে। তো সেই অনুযায়ী তোমাদের কনক্লুশন বলছে সাম ক্যাটস আর টেবিলস, সেই অনুযায়ী কি এটা ফলো করছে, দেখো দেখো এটা হচ্ছে ক্যাট এবং এটা হচ্ছে টেবিল, তার মানে ক্যাটের কিছু অংশ তো টেবিলের সাথে যুক্ত আছে, ধরো ক্যাটের দেখো এই অংশটা, ক্যাটের এই অংশটা দেখো টেবিলের সাথে, মানে কিছুটা পার্ট যেহেতু যেটা বললাম সামের ক্ষেত্রে এরকম ওভারল্যাপ করে যাবে, তো সেইটা এখানে হয়েছে, তার মানে তোমার প্রথমটা এটা ঠিক হচ্ছে, প্রথম কনক্লুশন। তারপর দেখো বলছে অল টেবিলস আর র্যাটস, তো দেখো এখানে বলছে পুরো টেবিলটাই হচ্ছে র্যাট, সেটা কি হচ্ছে, সেটা কিন্তু দেখো হচ্ছে না, কারণ এখানে বলছে টোটাল র্যাটটা হচ্ছে টেবিল, মানে যে পুরো র্যাট সেটা হচ্ছে টেবিল, কিন্তু পুরো টেবিলটা কিন্তু র্যাটের মধ্যে আসবে। ঠিক আছে, মানে ধরো একটা ছোট কৌটোর মধ্যে আর একটা একটা বড় কৌটোর মধ্যে একটা ছোট কৌটো রেখেছো,
তার মানে বড় কৌটোটা কি পুরোটা ছোট কৌটোর মধ্যে আসছে? সেটা কিন্তু আসছে, কিন্তু ছোটটা ছোট কৌটোটা কিন্তু পুরো বড় কৌটোটার মধ্যে আসছে। তো এটা হচ্ছে সেই ব্যাপার। তো দেখো তাহলে সেই অনুযায়ী কিন্তু অল টেবিলস র্যাটের মধ্যে আসছে না, তার মানে এটা তোমার হবে না। আর দেখো বলছে 3 নম্বর, অল টেবিলস আর ক্যাটস, তো সেটা দেখো এটা কি হচ্ছে। এটা দেখো ক্যাটের কিছুটা অংশ টেবিলের সাথে রয়েছে, তার মানে পুরোটা তো জুড়ে নেই, তার মানে এটাও তোমাদের রং। তার মানে শুধু দেখো তোমাদের 1 নম্বর কনক্লুশনটা ঠিক হচ্ছে। তো সেই অনুযায়ী তোমাদের যদি অপশন দেখো, দেখো এখানে অপশন রয়েছে অনলি ওয়ান ফলো, তার মানে 1 নম্বরই ফলো করছে, বাকি দুটো তো ফলো করছে না। তোমাদের অপশন নিয়ে তোমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে। অপশন তোমাদের এইরকমই থাকবে চারটে, যে অনলি ওয়ান ফলো, টু অ্যান্ড থ্রি ফলো, ইভেন নান অফ দিস, কিংবা ওয়ান টু থ্রি ফলো। এবার যে কটা তোমাদের এখানে ঠিক হবে, ধরো ওয়ান আর টু ফলো হলো, সেই মতো অপশন অনুযায়ী তোমাদের দিয়ে যদি থাকে যে ওয়ান অ্যান্ড টু ফলো, তো সেটা রাইট হয়ে যায়। তোমরা সেকেন্ড দেখো, এটা নিয়ে দেখছি কি হয়। তো দেখো সেকেন্ড স্টেটমেন্টে বলে যে সাম বুকস আর টয়েস এবং নো টয়েস আর রেড, তার মানে সাম যেহেতু যেখানে দেখো সাম বলেছে, তার মানে আমরা করে নিচ্ছি এটা ধরো বুক, এটা ধরো টয়, দেখো এর কিছু অংশ বুকের কিছু অংশ টয়ে আছে এবং টয়ের কিছু অংশ বুকের মধ্যে আছে, তার মানে সাম বুকস আর টয়েস, আবার উল্টো দিক থেকে সাম টয়েস আর বুকসও বলতে পারি। এবার দেখো বলছে নো টয়েস আর রেড, তার মানে কোনো টয় রেড না, তার মানে রেড আমি একটা বাইরের দিকে করতে পারি, যেহেতু এর সাথে কোনো সম্পর্ক নেই রেডের, যেহেতু বলছে নো কোনো টয় রেড নয়, তার মানে এটাকে আমি যদি রেড ধরি, দেখো আমি এটাকে ধরুন কেটে দিলাম, মানে টয় এটা, টয়ের সাথে রেডের কোনো সম্পর্ক নেই। তো এটা এই স্টেটমেন্টটা এটা থেকে হচ্ছে। এবার এখানে দেখো কনক্লুশনে বলেছে যে সাম বুকস আর রেড, মানে কিছু বুক হচ্ছে রেড, বুকের সাথে রেডের কোনো সম্পর্ক আছে? কিছুই নেই, শুধু বুকের সাথে দেখো টয়েরই খালি সম্পর্ক, এখানে আর আলাদা করে কিছু বলা নেই যে বুকের সাথে রেডের কোনো সম্পর্ক, মানে সাম বুকস আর রেড, এটা তো পুরোপুরি ভুল। এবং দেখো বলছে সাম টয়েস আর বুক, দেখো উল্টো কেসটা হচ্ছে, সাম টয়েস আর বুক, যেহেতু এই দুটো ওভারল্যাপ করে আছে, তার মানে এরও কিছু অংশতে আছে, টয়েরও কিছু অংশতে আছে, মানে সাম টয়েস আর বুক, এটা রাইট। তোমাদের সেই অনুযায়ী দেখো অপশন টু হচ্ছে কারেক্ট। তো তোমাদের অপশন যদি এইভাবে দেওয়া থাকে, দেখো এখানে টু অ্যান্ড থ্রি ফলোস, ওয়ান টু থ্রি ফলোস, তো দেখো এখানে কোনো অপশনই মিলছে না, তো তোমাদের এখানে নাম এই অপশনটা সেকেন্ডটার জন্য রাইট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা নেক্সট আর দুটো এক্সাম্পল নিয়ে দেখছি। তো দেখো নেক্সট আমরা আর দুটো কোশ্চেন নিয়ে নিয়েছি। তো এই কোশ্চেনটা দেখো, ফার্স্ট এটাতে বলছে অল মেন আর ডক্টর অ্যান্ড অল ডক্টর আর গ্র্যাজুয়েট, তো এইটা তোমাদের স্টেটমেন্ট দিয়েছে, এবং কনক্লুশন বলছে যে সাম ডক্টর ইজ মেন এবং সাম গ্র্যাজুয়েট ইজ মেন। তো এইটার স্টেটমেন্ট সাপেক্ষে তুমি ভেন ডায়াগ্রামটা বানাও, দেখো কী হবে। বলছে অল মেন আর ডক্টর, তাহলে মেন এটা ধরলাম মেন, অল মেন মানে পুরো মেনটাই হচ্ছে ডক্টর, অল মেন আর, তখন এটা ডক্টর, দেখো এটা মেন, তার মেনটা হচ্ছে পুরো ডক্টরের মধ্যে, তার মানে কি হলো অল মেন আর ডক্টর। এমন বলছে অল ডক্টর আর গ্র্যাজুয়েট, তখন এই অল ডক্টর মানে এই যে পুরো গোলটা এটা তো ডক্টরের, এটা হচ্ছে আবার গ্র্যাজুয়েট, মানে বড় গোলটা হচ্ছে গ্র্যাজুয়েট, এটা হচ্ছে তোমাদের স্টেটমেন্ট অনুযায়ী ভেন ডায়াগ্রাম। তো দেখো তোমাদের কনক্লুশন বলছে সাম ডক্টর ইজ মেন, এটা দেখো ডক্টর মধ্যেরটা, মানে কিছু ডক্টর হচ্ছে মেন, মানে উল্টো দিকের পসিবিলিটি, এটা কিন্তু সঠিক, ঠিক আছে। যখনই রিভার্স পসিবিলিটি দেবে তখনই কিন্তু সঠিক, মানে ধরো যে এই যে বললো যে এখানে বলছে অল মেন আর ডক্টর, এবার যদি বলে সাম ডক্টর আর মেন, তাহলে রিভার্স পসিবিলিটি এটা সঠিক, ঠিক আছে, এটা মনে রাখবে, রিভার্সের ক্ষেত্রে সবসময় ঠিক হয়। তো সাম ডক্টর ইজ মেন, সাম ডক্টর ইজ মেন, এটা ঠিক। এবং বলছে দেখো সাম গ্র্যাজুয়েট ইজ মেন, মানে সাম গ্র্যাজুয়েট ইজ মেন, এটাও দেখো রিভার্স পসিবিলিটি, তার মানে এটাও ঠিক, তার মানে দেখো তোমাদের দুটোই ফলো করছে, তার মানে বোথ অপশন ফলো, তোমাদের সি কিন্তু রাইট হয়ে যাবে। এই কোশ্চেনটাই এই স্টেটমেন্টটা বলছে নো ওমেন ক্যান ভোট এবং সাম ওমেন আর পলিটিশিয়ান, ঠিক আছে। তো এই অনুযায়ী তোমাদের যদি ভেন ডায়াগ্রাম করে, তো দেখো নো ওমেন ক্যান ভোট, তাহলে ওমেনের সাথে ভোটের কোনো সম্পর্ক নেই, তখন এটা যদি তুমি বলো ওমেন,
এটা ধরো ভোট, মানে ওমেনের সাথে ভোটের কোনো সম্পর্ক নেই, নো ওমেন ক্যান ভোট। এ বলছে সাম ওমেন আর পলিটিশিয়ান, তার মানে এখানে করো সাম ওমেন, এটা ধরো পলিটিশিয়ান, যেহেতু এটা সাম যেহেতু বলছে তার মানে দুটো দেখো ওভারল্যাপ করেছে, সাম ওমেন আর পলিটিশিয়ান। তো এই অনুযায়ী তোমার কনক্লুশন কি বলছে দেখো, মেল মেল পলিটিশিয়ানস ক্যান ভোট, এখানে স্টেটমেন্টে কোথাও কি মেলের কথা বলা রয়েছে? নেই। তো স্বাভাবিক তোমাদের ভেন ডায়াগ্রাম দেখারও দরকার নেই, তো এটা নর্মালি ভুল হয়ে গেল, ভুল হয়ে যাবে। আর বলছে দেখো সাম পলিটিশিয়ানস ক্যান ভোট, মানে পলিটিশিয়ানের সাথে ভোটের কি কোনো সম্পর্ক রয়েছে? এখানেও কোনো সম্পর্ক রয়েছে, দেখো ওমেনের সাথে পলিটিশিয়ানের সম্পর্ক রয়েছে, তো এটাও তোমাদের ভুল। তো দেখো নান ক্যান ফলো, দুটোর একটাও কিন্তু ফলো করছে না, তার মানে তোমাদের এই এখানে যদি এই অপশন অনুযায়ী তোমাদের অপশন ডি রাইট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো তোমাদের নেক্সট এই আর দুটো এক্সাম্পল নিয়ে নিয়েছি। তো এখানে দেখো এই স্টেটমেন্টে বলছে অল ডগস আর ব্লকস, ব্লকস মানে হচ্ছে ওই বলদ যাদের বলে, অল ডগস আর ব্লকস। তো দেখো সেখানে আমরা যদি এখানে ভেন ডায়াগ্রামটা করি, তো দেখো এখানে অল ডগস আর বুলকস আগের কনসেপ্টে হচ্ছে সমস্ত ডগই হচ্ছে বুলকস, এবং বলছে অল বুলকস আর গোটস। তো এই যে বুলকস এটা পুরোটা হচ্ছে বুলকস, এই বুলকসটা হচ্ছে গোট, বড়টা হচ্ছে গোট। তো এই অনুযায়ী তোমাদের ভেন ডায়াগ্রাম হলো। এবার দেখো এখানে কনক্লুশন হচ্ছে অল ডগস আর গোটস, এখানে দেখো এটা ডগ এটা হচ্ছে গোট, তার মানে ছোটটা বলছে অল ডগস, এটা তো পুরো গোটটার ভেতরেই রয়েছে, মানে এটা সেই অনুযায়ী তোমাদের ফার্স্ট অপশন রাইট। এবং বলছে দেখো অল গোটস আর ডগস, এবার দেখো বড়টা হচ্ছে টোটাল এই আউটার লাইন আছে বড়টা, এইটা রয়েছে যে গোট, এই বড়টা কি ছোটটার মধ্যে আসছে? মানে বলছে অল গোটস আর ডগস, এটা কেমন রয়েছে দেখো, এটা ডগ এটা গোট, মানে প্রথমটা অনুযায়ী তোমাদের অল ডগস আর গোটস এটা ঠিক হচ্ছে। এবার সেকেন্ডটা বলেছে দেখো অল গোটস আর ডগস, মানে এটা কি সেটা বোঝাচ্ছে? এটা এখান থেকে কিন্তু কি এটা এরকম বোঝাচ্ছে যে এটা গোট এটা ডগ? এই অনুযায়ী কিন্তু অপশন টু ঠিক যে অল গোটস আর ডগস, কিন্তু তোমাদের কিন্তু এখানে রয়েছে যে অল ডগস আর গোটস, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এটা ভুল। তো এখান থেকে তোমাদের যদি দেখো তো অপশন অনলি ওয়ান ফলো, ঠিক আছে। সো নেক্সট দেখো এই কোশ্চেনটাতে বলছে যে অল ট্রায়াঙ্গেলস আর সার্কেল এবং নো সার্কেল ইজ রেক্টাঙ্গেল, এবং বলছে অল ট্রায়াঙ্গেলস আর স্কোয়ার, এটা তোমাদের স্টেটমেন্ট দিয়েছে সেই অনুযায়ী কনক্লুশন। তো এটার অনুযায়ী ভেন ডায়াগ্রামটা করো, এবং বলছে অল ট্রায়াঙ্গেলস আর সার্কেল, তো এই অনুযায়ী যদি করো ধরলে এটা ট্রায়াঙ্গেল টি দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, অল ট্রায়াঙ্গেলস আর সার্কেল, এটা সি, মানে টোটাল সার্কেলের মধ্যে ট্রায়াঙ্গেল রয়েছে। এবং বলছে দেখো নো সার্কেল ইজ রেক্টাঙ্গেল, যেহেতু নো বলেছে তুমি বাইরে ভেন ডায়াগ্রামটা করো বাইরের দিকে, তো এটা ধরো রেক্টাঙ্গেল আর দিয়ে লিখলাম, তো কেটে দাও, যেহেতু নো সার্কেল ইজ রেক্টাঙ্গেল, মানে সার্কেলের সাথে রেক্টাঙ্গেলের কোনো সম্পর্ক নেই। এবং দেখো বলছে অল ট্রায়াঙ্গেলস আর স্ফিয়ার, একটা ভুল রয়েছে যে এখানে ট্রায়াঙ্গেল ছিল ওটা ট্রায়াঙ্গেলস না রেক্টাঙ্গেলস হবে, ঠিক আছে। তো দেখো সেই অনুযায়ী ফার্স্টে বললাম অল ট্রায়াঙ্গেলস আর সার্কেল, অল ট্রায়াঙ্গেলস আর সার্কেল, বলছে নো সার্কেল ইজ রেক্টাঙ্গেল, মানে সার্কেলের সাথে রেক্টাঙ্গেলের কোনো সম্পর্ক নেই, হয়ে গেল। এবং দেখো বলছে অল রেক্টাঙ্গেলস আর স্ফিয়ার, মানে সমস্ত রেক্টাঙ্গেলসই হচ্ছে স্ফিয়ার, মানে স্ফিয়ারের মধ্যে টোটাল রেক্টাঙ্গেল চলে গেল। এবার দেখো তোমাদের কনক্লুশন বলছে যে সাম স্ফিয়ার্স আর নট ট্রায়াঙ্গেল, সাম স্ফিয়ার আর নট ট্রায়াঙ্গেল, এটার সাথে এটা কোনো সম্পর্ক আছে? নেই, দেখো বলেছে এবং সেটাই বলেছে দেখো সাম স্ফিয়ার্স আর নট ট্রায়াঙ্গেল, তার মানে এটা ঠিক। এবং দেখো বলছে নো রেক্টাঙ্গেল ইজ স্ফিয়ার, মানে দেখো রেক্টাঙ্গেলটা তো স্ফিয়ারের মধ্যে, এটা তাহলে তোমাদের কনক্লুশন দিচ্ছে যে নো রেক্টাঙ্গেল ইজ স্ফিয়ার, মানে এটা তো পুরোটাই ভুল, কারণ পুরো রেক্টাঙ্গেলটাই তো স্ফিয়ার, মানে এটা বলছে যে কিছু কোনো রেক্টাঙ্গেলই স্ফিয়ার নয়, তা কি হচ্ছে, এটা তো সমস্ত রেক্টাঙ্গেলটাই স্ফিয়ার, তো সেই অনুযায়ী তোমাদের অপশান ওয়ান কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট আমরা নিচ্ছি দেখো আর কি, তো দেখো তোমাদের
এই কোশ্চেনটাই বলছে যে অল মেটালস আর প্লাস্টিক, এবং বলছে অল প্লাস্টিকস আর ওরস, ওরস মানে হচ্ছে আকরিক, এবং বলছে সাম ওরস আর কার্স। তো সেই অনুযায়ী তোমরা যদি ভেন ডায়াগ্রামটা বানাও স্টেটমেন্ট অনুযায়ী, দেখো বলছে অল মেটালস, ধরলাম এটা মেটালস, অল মেটালস আর প্লাস্টিক, এটা প্লাস্টিক, সমস্ত মেটালই প্লাস্টিক, এবং বলছে অল প্লাস্টিকস আর ওর, মানে অল প্লাস্টিকস, আবার এই পুরো যে প্লাস্টিকটা এটা হচ্ছে আবার ওর, এটা ধরো ও দিয়ে লিখছি ওরটাকে, অল প্লাস্টিকস আর ওর। এবং দেখো বলছে সাম ওরস আর কার, মানে ওরের পোর্শনটার সাথে কিন্তু তোমার সাম, যেটা ওভারল্যাপের কেস আমি বললাম সেটা হবে, দেখো সাম ওরস আর কার, কার কে সি। তো এটা এটা কিন্তু তুমি এই প্লাস্টিক কিংবা মেটালের সাথে যদি করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে তোমাদের স্টেটমেন্টে বলেনি সেরকম, শুধু বলেছে যে ওরের সাথে, সাম ওরস, ওরস আর কার, তার মানে ওরস কোনটা বলছে, এই এইটুকু ওরস, তো সাম ওরস আর কার, ঠিক আছে এটার সাথে। দেখো তাহলে কনক্লুশন বলছে যে অল কার ইজ মেটাল, তার মানে অল কার ইজ মেটাল, মানে পুরো কারটা কি মেটালের মধ্যে আছে, হচ্ছে না তো, এটা তো এখান থেকে দেখে বুঝতে পারছো, কারণ এটা তো তোমাদের পুরো ভুল দিয়েছে। এবং দেখো বলছে সাম ওর ইজ মেটাল, মানে সাম ওর ইজ মেটাল, দেখো এটা রিভার্স কেস হচ্ছে, তোমাদের বললাম যে রিভার্স কেসের ক্ষেত্রে অলওয়েজ ঠিক হয়ে যাবে, সুতরাং এটা ঠিক, তোমাদের দেখো অপশন বি তোমাদের রাইট হয়ে যাবে, যেহেতু টু ফলো করছে, টু রাইট এটা রাইট। তো নেক্সট দেখো এটাতে বলছে এই স্টেটমেন্টটা দিচ্ছে, দেখো সাম অ্যাপেলস আর গ্রেপস, এবং নো গ্রেপস আর পটাটো, এবং অল পটাটোজ আর হচ্ছে টমেটো। তো এই অনুযায়ী যদি এই স্টেটমেন্ট অনুযায়ী তোমরা ভেন ডায়াগ্রামটা করো, তো দেখো এখানে বলছে সাম অ্যাপেলস আর গ্রেপ, তো এখানে সেই সামের কনসেপ্ট এসছে, তো আমার ওভারল্যাপ হয়ে যাবে, দেখো সাম অ্যাপেল, এটাকে যদি আমরা অ্যাপেল ধরি এই কোলটাকে, সাম অ্যাপেল আর গ্রেপ, মানে এইটা হচ্ছে তোমাদের গ্রেপ, দেখো নো গ্রেপস আর পটাটো, মানে গ্রেপের সাথে পটাটোর নো যেহেতু বলে দিয়েছে কোনো সম্পর্ক নেই, কারণ পটাটো তুমি বাইরে করো, গ্রেপের সাথে কোনো সম্পর্ক নেই, কাটা দিয়ে দাও, হয়ে গেল। এবং অল পটাটোস আর টমেটো, এবং অল পটাটোস আর টমেটো, মানে সমস্ত পটাটোটাই টমেটো, অল যেহেতু আছে তার মানে টমেটোর মধ্যে পটাটো চলে যাবে। তো দেখো এখানে তিনটে কনক্লুশন দিয়েছে, তোমাদের বেসিক্যালি পরীক্ষায় দুটোই থাকে বা কোথাও কোথাও তিনটে চলে আসে, তো আমরা একবারে তিনটে নিয়ে নিয়েছি, এখান থেকে যে কোনো দুটো কনক্লুশন হয়তো তোমাদের পরীক্ষায় দিয়েও দিতে পারে, ঠিক আছে, হয়তো এখান থেকে দুটো দেবে, এর বেশি আর দেবে না, ঠিক আছে। তো দেখো এখানে বলছে যে অল টমেটোজ আর অ্যাপেল, সো অল টমেটোজ আর অ্যাপেল, সো টমেটো দেখো কোথায় আর অ্যাপেল, অ্যাপেলের সাথে কোনো সম্পর্ক আছে, যেহেতু গ্রেপের সাথে এখানে নো হয়ে গেছে, কোনো কিন্তু ডিরেক্ট সম্পর্ক নেই, অল টমেটোজ আর অ্যাপেল, এটা তো পুরো ভুল। এবং দেখো বলছে সাম টমেটোজ আর পটাটো, সাম টমেটোজ আর পটাটো, দেখো এটা রিভার্স কেস হচ্ছে, সাম টমেটোজ আর পটাটো, তার মানে এটা কিন্তু ঠিক, রিভার্সে যখনই সামের ক্ষেত্রে বলবে যে সাম টমেটোজ আর পটাটো তাহলে কিন্তু ঠিক, যদি বলে দিত যে অল টমেটোজ আর পটাটো তাহলে কিন্তু হতো না, যেহেতু আগের একটা কেস দেখলে ওই কেসটাতে যে অল হয়ে গেলে কিন্তু হবে না, সামের ক্ষেত্রে এটা ঠিক আছে। এবং দেখো বলছে সাম গ্রেপস আর টমেটো, সাম গ্রেপস আর টমেটো, তো গ্রেপের সাথেও দেখো টমেটোর কোনো সম্পর্ক হচ্ছে না, কারণ গ্রেপের সাথে যেহেতু পটাটোর কোনো সম্পর্ক নেই, এবং পটাটোটা পুরো টমেটোর মধ্যে রয়েছে, তো এবং দেখো সাম গ্রেপস আর টমেটো এটাও কিন্তু তোমাদের ভুল, তো সেই অনুযায়ী দেখো এটা অনুযায়ী তোমাদের অপশান টু কিন্তু ফলো হচ্ছে। তো দেখো নেক্সট তোমাদের এই এক্সাম্পলটাই বলছে যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে সাম ফোনস আর ওয়াচেস, মানে বলছে কিছু ফোন হচ্ছে ঘড়ি, এবং অল ওয়াচেস আর গানস, মানে সমস্ত ঘড়ি হচ্ছে গান মানে বন্দুক। তো এই স্টেটমেন্ট অনুযায়ী তোমাদের ভেন ডায়াগ্রামটা করো, দেখো বলছে সাম ফোনস আর ওয়াচেস, সামের কনসেপ্ট তো সিমিলারলি ওভারল্যাপ হয়ে যাবে, তো দেখো সাম এটা ধরো ফোনস, দেখো
অল ওয়াচেস আর গান, মানে এই যে ওয়াচেস এইটা এটা পুরোটা হচ্ছে আবার গান, গান এটাকে গানটাকে জি দিয়ে লিখলাম, ঠিক আছে। তো সেই অনুযায়ী তোমাদের কনক্লুশন দেখো, বলছে সাম গানস আর ওয়াচেস, সাম গানস আর ওয়াচেস, দেখো রিভার্স কেস, তার মানে এটা ঠিক। এবং দেখো বলছে সাম গানস আর ফোনস, সাম গানস আর ফোনস, দেখো ফোনেরও তো কিন্তু কিছু অংশ গানের সাথে যুক্ত হয়ে আছে। এই ভেন ডায়াগ্রাম থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফোনের কিছুটাও গানের মধ্যে রয়েছে, তাহলে সেটা অনুযায়ী এটা ঠিক। মানে তোমাদের এই যে দুটোই ঠিক, তাহলে তোমাদের অপশনে কোনটা হবে, বোথ ফলোস, ওয়ান অ্যান্ড টু বোথ ফলোস, ঠিক আছে। নেক্সট দেখো এটাতে বলছে যে অল ডগস আর মাঙ্কিজ, মানে হচ্ছে সমস্ত কুকুরই হচ্ছে বাদর, এবং নো মাঙ্কিজ আর ক্যাটস, মানে কোনো বাদরই বিড়াল নয়। তো এই সেই অনুযায়ী যদি ভেন ডায়াগ্রাম করো, দেখো অল ডগস, যেহেতু অলের কনসেপ্ট, তাহলে অল ডগস আর মাঙ্কি, মানে সমস্ত ডগটাই হচ্ছে মাঙ্কি। এবং বলছে নো মাঙ্কিজ আর ক্যাটস, দেখো নো চলে এসছে, নো মানে তুমি ভেন ডায়াগ্রামটা বাইরে দিও, নো মাঙ্কিজ আর এটা ধরো ক্যাট, মানে মাঙ্কির সাথে ক্যাটের কোনো সম্পর্ক নেই, হয়ে গেল। তো সেই অনুযায়ী দেখো কনক্লুশন বলছে নো ডগ ইজ ক্যাট, নো ডগ ইজ ক্যাট, ডগের সাথে যেহেতু পুরো ডগটাই মাঙ্কির মধ্যে এবং মাঙ্কির সাথেই কোনো ক্যাটের সম্পর্ক নেই, মানে ডগ তো অবভিয়াসলি নেই, তাহলে নো ডগ ইজ ক্যাট, এটা একদম ঠিক। এবং দেখো বলছে সাম মাঙ্কি ইজ ডগ, দেখো এখানে সাম মাঙ্কি ইজ ডগ, আবার রিভার্স কেস, মানে কিছু মাঙ্কি ডগ, মানে এটাও ঠিক, মানে এটা অনুযায়ী তোমাদের বোথ ফলো হবে অপশন, ঠিক আছে। তো দেখো এখানে আমরা এই যে এত কোশ্চেনগুলো করলাম বিভিন্ন টাইপের, এবং এইখানে আরও যে পসিবিলিটি এবং আইদার অর নাইদার নট দিয়ে যে কোশ্চেনগুলো আসে, অপশানগুলো পসিবিলিটিস যেগুলো কেস, যে মে বি, যে ধরো এখানে বলে দিল যে সাম মাঙ্কিজ মে বি ডগ, এরকম পসিবিলিটির কেসে আমরা সেগুলো কি করব, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এটাকে ভালো করে দেখো, এবং পসিবিলিটির কেসটা কিন্তু এটা থেকে আরও ভালো করে বুঝতে পারবে, এই ভিডিওটা যদি দেখতে পারো, এবং দেখলে পসিবিলিটিটা আরও ভালো করে বুঝতে পারবে। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না, এবং লাইক করো, এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে, এবং নতুন আর কি টপিক নিয়ে আমরা আসতে পারি সেটা তোমরা জানাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, গুড নাইট এবং অল দ্য বেস্ট।